এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল কে আপন কে পড়ের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সিরিয়ালে এতদিন ধরে আমরা জবাকে দেখেছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম করতে, তারপরে দেখেছিলাম অপরাধীদের ধরতে, তারপরে দেখেছিলাম জবা বিচার করছে, তারপরে দেখেছিলাম জবা পাগলের অভিনয় করে সমস্ত শত্রুদেরকে ধরেছে। তো এরপরে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে জবা বোম ফাটার হাত থেকে রক্ষা করছে। তো ফাইনালি এটা অনেকে ট্রোল করার বিষয় যে জবা কি না পারে, জবা সব পারে, জবা দশভুজা, জবা সব পারছে। তো সঞ্জয় এটা প্ল্যান করেছে, সেটা হচ্ছে মাস্টার প্ল্যান, সেটা হচ্ছে স্কুলে, কুকুর স্কুলে বোম লাগিয়ে দিয়েছে, কয়েকটা স্টুডেন্টের গলায় হাতে পায়ে মুখে বোম টোম বেঁধে টেঁধে দিয়ে চলে এসছে সঞ্জয়ের যে সব পাগলের মতো কাজকর্ম আর কি। তো এই সমস্ত কাজকর্মের পরেই জবার কাছে সে ফোন করেছে, ফোন করে বলেছে জবা আমি এইগুলো করেছি। তো জবা আবার কি করেছে এই খবরটা জানতে পেরে পুলিশকে জানিয়েছে এবং পরমকে নিয়ে সে তড়িকে ঘড়ি করে সে ছুটে চলে গেছে স্কুলের মধ্যে এবং সেখানে গিয়ে সে জানিয়েছে সত্যিটা এবং সেই বোমগুলোকে সে ডিস্ট্রয় করেছে, করে সে ওখান থেকে কুকুকে নিয়ে হাসতে হাসতে ফিরে এসেছে। এরই মধ্যে কোয়েলের আবার গানের প্রোগ্রাম, তারই মধ্যে পালক এতদিন ধরে যে পালক বলছিল আমি জবাকে এই বাড়িতে ঢুকতে দেবো না, আমি আন্দোলন করব, আমি মানছি না, মানবো না, জবা এই বাড়িতে থাকবে না, থাকছে না। তো এই যে এই সমস্ত ডায়লগগুলো দিয়েছিল তার কারণ হচ্ছে পালক এত তাড়াতাড়ি ভালো হতে পারে না, এবার ভালো পালক ভালো হবে, কারণ পালক তো জানতে পেরেছে যে পালকের ভাই এই সমস্ত কিছু করেছে। তাই পালক এবার কান্নাকাটি করা শুরু করে দিয়েছে জবার কাছে, আর তাই আবারও সেই পুরোনো কেমিস্ট্রি ফিরে আসতে চলেছে। কে আপন কে পড়ে সঞ্জয়কে এই বাড়িতে এনে, আই মিন সেনগুপ্ত বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমাদের জবা সেনগুপ্ত। তো সঞ্জয়কে আবারও এই বাড়িতে এনে রাখা হচ্ছে, সঞ্জয় আবারও পাগলের অভিনয় করবে কি না তা তো বলতে পারছি না, তবে সঞ্জয় এবার সিদ্ধান্ত নিয়েছে যে পুরো পরিবারটাকে সে ধ্বংস করবে। কিন্তু সেটা কিভাবে করবে, আসলে কি করতে পারবে, নাকি জবা এবার সঞ্জয়কে ভালোই করে দেবে পুরোপুরি, আর সঞ্জয় আর ভিলেন হবে না, সঞ্জয় এবার ভালো ক্যারেক্টার হয়ে যাবে, সেটা জানতে গেলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল কে আপন কে পড় স্টার জলসা, স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধে 7:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে কে আপন কে পড় সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।